ভাইরা আমার বাবা মা যখন বদ্ধ আদে আল্লাহ রব আলমিন ডাইরেক্ট তা কবল করে নিন এই জন্য সন্তান হওয়ার পর শুধুমাত্র নিজ স্ত্রীর কারণে কখনোই বাবা মায়ের সাথে বেয়াদবি করতে যাবেন না কারণ আল্লাহ নবী বলেছেন কোন বাবা মা যদি তার সন্তানকে বলে তুমি তোমার স্ত্রীকে তালাক দিয়ে দাও তাহলে সন্তান বাবা মায়ের আদেশ অনুপাতে স্ত্রীকে তালাক দেবে কারণ পর সন্তান বাবা মেয়ের অবাধ্য হতে পারবে না এই জন্য ভাই আমার বিশ্বনবীর সাহাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনী পড়ুন মুসলিম শরীফের হাদিস হযরত আবু হুরায়রা যখন ইসলাম কবুল করলেন আবু হুরায়রার মা আবু হুরায়রাকে আঘাত করত পিটাত আর আবু হুরায়রাকে বলতো আবু হুরায়রা তুমি মুহাম্মাদের ধর্মকে পরিত্যাগ করো আবু হরাইরা বলতো উম্মি আমার মা আমি সবকিছু ছাড়তে পারবো কিন্তু আমার রসুল আনিত ধর্মটা আমি ছাড়তে পারবো না আবু হরাইরা একদিন গেলেন যাওয়ার পর আবু হরাইরার মা বিশ্বনবীকে গালি গালাজ করতে লাগলেন আবু হরাইরা দেরি না করে আল্লাহ নবীর দরবারে আসলেন দরবারে সে বললেন ইয়া রসুল আল্লাহ আমার মা আপনার ব্যাপারে কিছু কুটুক্তি করে দোয়া লিউম্মি আপনি আমার মায়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার আম্মাকে হিদায়াত দান করে এর থেকে পাওয়া যায় আপনার মা যদি খারাপ হয় নষ্ট হয় আপনার বাবা মায়ের সাথে খারাপ আচরণ আপনি করতে পারেন না আপনি আপনার বাবা মায়ের সাথে ভালো আচরণ করবেন তার হিদায়াতের জন্য আল্লাহ রাব্বুল কাছে বেশি বেশি করে দোয়া করবেন হযরত আবু হুরায়রা আল্লাহ নবীর কাছে আসলেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ হে হায় আল্লাহর রাসূল আপনি আমার আম্মার জন্য একটু দোয়া করে দেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার আম্মাকে হিদায়াত দান করে বিশ্ব নবী দোয়া করলেন আল্লাহুম্মা হদি উম্মা আবা হুরায়রা হে আমার রব আপনি আবু হুরায়রার মাকে হিদায়াত দান করুন আবু হুরায়রা রাসূলের দোয়া শুনে সাথে সাথে বাড়ির দিকে রওনা দিলেন আবূহরাইরা দেখতে চান আল্লাহর নবী দোয়া কতটা স্পিডে তার মায়ের কাছে গিয়ে পৌঁছে আবূহরাইরা যখন বাসায় গেলেন গিয়ে দেখলেন আবূহরাইর আর মায়ের বাসার দরজা বন্ধ আবূহরাইরা ডাক দিলেন আব্বা মা বলল বাবা একটু অপেক্ষা করো আমি একটু গোসল সেরে নি মা গোসল সেরে নিলেন গোসল সেরে দরজা খুলে বললেন বাবা আমি এতদিন তোমাদের নবীর ব্যাপারে ভুল ধারণা ছিল

কিন্তু অনেকে আছে বলেন ভাই আমার মা তো খারাপ কি করব তাই বলে আপনি তার সাথে খারাপ আচরণ করবেন এই অনুমোদন সরিয়া কখনোই দেয় না এই জন্য মা বাবা যতই খারাপ হোক না কেন সেই বাবা মায়ের সাথে ভালো আচরণ করারই আদেশ আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন যদি আপনি এই আদেশ লঙ্ঘন করেন তাহলে আপনি একটি কবিরা গুনাহে লিপ্ত হলেন এই জন্য